আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারিখ 6/11/2023। 35 বছরের অভিজ্ঞতার আলোকে কনস্ট্রাকশন মালামালের রেট প্রধান। আজকে রডের বাজার মূল্য বিএসআরএম রড 97,450 টাকা প্রতি টন, একেএস রড 94,550 টাকা প্রতি টন, কেএসআরএম রড 93,450 টাকা প্রতি টন, জিপিএস রড 94,450 টাকা প্রতি টন, এমএসডব্লিউ এসকেজি রড 86,850 টাকা প্রতি টন, বিএসআই পিএসআরএম এএসবিআরএম 87,850 টাকা প্রতি টন, জেডএসআরএম রড 88,200 টাকা প্রতি টন। সিমেন্ট, যে কোনো ব্র্যান্ডের সিমেন্ট পরিমাণ ও ঠিকানা হোয়াটসঅ্যাপে লিখলে ইনশাল্লাহ চ্যালেঞ্জিং রেট পাবেন। দুবাই এলসি পাথর 10-20 60 টনের জন্য 4,585 টাকা প্রতি টন। মানিকগঞ্জের উন্নত মানের বাংলা ইটা প্লাস পিকেট 13.90 টাকা, 3,000-এর গাড়ি 6,000-এর গাড়ির জন্য 13.60 টাকা। খুবই উন্নত মানের ও2 নাম্বার প্লাস পিকেট 5,000 থেকে 6,000-এর গাড়ি 15.30 টাকা। দুর্গাপুরে 2.5 FM 650 ফিটের গাড়ি 38,850 টাকা, 550 ফিটের গাড়ি 32,850 টাকা, 450 ফিটের গাড়ি 27,850 টাকা। বুয়াপুরের 550 ফিটের গাড়ি মোটা সাদাবালি 1.5 FM 15,700 টাকা। ইন্দোনেশিয়ার কয়লা প্রতি টন 27,350 টাকা। বিটুমিন, দেশের নাম পরিমাণ এলাকা ও গ্রেড উল্লেখ করলে চ্যালেঞ্জিং রেট পাবেন ইনশাল্লাহ। টাইলস, যে কোনো কোম্পানির নাম সহ কোড নাম্বার দিলে ইনশাল্লাহ চ্যালেঞ্জিং রেট পাবেন। জাপান ইন্ডিয়ান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি নিরুলাক রং, পরিমাণ ও ঠিকানা দিলে চ্যালেঞ্জিং রেট পাবেন। আপনার দেওয়ালকে দিবে 30 বছরের উজ্জ্বলতা। বিশেষ দ্রষ্টব্য, উপরের মালামাল ঢাকা সিটি কর্পোরেশনে পৌঁছিয়ে রেট। বাংলাদেশের যে কোনো প্রান্তে পণ্য ডেলিভারি করে থাকি, দূরত্ব অনুযায়ী ভাড়া যোগ হবে। আমাদের 35 বছরের পুরনো প্রতিষ্ঠান, আপনারা আমন্ত্রিত। আমরা 36টি রডের প্রজেক্ট কর্পোরেট ডিলার, 32টি সিমেন্টের প্রজেক্ট কর্পোরেট ডিলার, দুবাই থেকে পাথর এলসি করে থাকি। নেত্রকোনাতে 2.5 FM 1 নম্বর ঘাটের লালবালির গদি, যমুনা ব্রিজের নিচে। ভুয়াপুরে 1.5 FM সাদা মোটাবালির গদি, ক্লাসিক ফোকাস নূর ও2 নাম্বার প্লাস পিকেট, 1,50,00,000 স্টক আছে। সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইসে রড, সিমেন্ট, পাথর, কয়লা, বিটুমিন, ইটাবালি, টাইলস, নিরুলাক রং ইত্যাদি ক্রয় করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01678532 751 01678532 758। ধন্যবাদান্তে মোফাজ্জল অ্যান্ড ব্রাদার্স ইন্টারন্যাশনাল লিমিটেড অ্যান্ড সামি শাফি ডেভেলপার্স লিমিটেড। আসসালামু আলাইকুম।